তাই এ পর্যায়ে আমি বক্তব্য পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আমাদের শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন রাবেতায়ে উলামা আহলে সুন্নাত বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ মাওলানা সিকান্দর হোসেন আল কাদেরী। এরপরে আমাদের ধারাবাহিক বক্তব্য শুরু হবে। রাবেতায়ে উলামা আহলে সুন্নাত বাংলাদেশের নবনির্বাচিত 2021 এবং 24 কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান 21 সালের উপস্থিত আমাদের ফরম বরণ্য শ্রদ্ধাভাজন উস্তাজিয়াল মুকাররম হুজুর আল্লামা আশরাফ জামান আল কাদেরী সাহেব কিবলা দামত বরকাতুল কুদসি এবং আরো বরণ্য ওলামায়ে কেরাম আমাদের মাঝে তশরিফ আনবেন এনেছেন। বিশেষ করে আজকে আমরা এই রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত ওয়াইজিনদেরকে নিয়ে যে সংগঠনটা করেছি, আমরা বৃহৎ একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার জন্য এই সংগঠন আমরা করেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি এবং সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আমাদের যত সুন্নি সংগঠন আছে, বিশেষ করে আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা এবং আউলিয়ায়ে কেরামের নামে আরো যত সুন্নি সংগঠন আছে, আমরা সবাই এক, আমরা একই অঙ্গ সংগঠন। এখানে আমরা আবার আলাদা কোনো সংগঠন নয়, বিশেষ করে আমরা ওয়াইজিনে কেরামরা যারা ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশে আছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাদেরকে নিয়ে আমরা যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুন্নিয়তের অগ্রযাত্রাকে আমরা বেগবান করতে পারি, এই প্রচেষ্টা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা এই সংগঠন করেছি। তাই আজকে আপনারা অভিষেক অনুষ্ঠানে যেভাবে আমাদেরকে আপনাদের সরব উপস্থিতি আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার অত্যন্ত প্রেরণা যোগাচ্ছে। আশা করব আমরা সবাই মিলে একটা এই বাংলাদেশের মধ্যে একটা জাগরণ সৃষ্টি অবশ্যই আমরা করতে পারবো বলে আশা রাখি। তাই আজকে আপনারা যারা এসেছেন, যারা আমাদের মাঝে তশরিফ আনতেছেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার এই শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সামনে আমাদের রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সেল, আমরা যেটা ওয়াস পর্যবেক্ষণ পরিষদ বা ওয়াস পর্যবেক্ষণ সেল হিসেবে, মনিটরিং সেল হিসেবে আমরা গঠন করেছি। আজকে ওয়াজের ময়দানের যে অবস্থা, এই ওয়াজের ময়দানকে গোছানোর জন্য ওয়াইজদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে সুন্নিয়তের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে, তকরির ওয়াজ নসিহতের মাধ্যমে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দেওয়ার লক্ষ্যে আমরা একটা মনিটরিং সেল করেছি। যারা আমাদের ওয়াজের ময়দানে যারা উল্টা পাল্টা বক্তব্য রাখেন, ভিত্তিহীন কথা বলে সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করেন, তাদেরকে মনিটরিং করে তাদেরকে সুন্দর বক্তব্য উপস্থাপনের একটি সুযোগ যেন করে দিতে পারেন, সেজন্য আমরা যে সেল করেছি, বিশেষ করে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের এই গবেষণা সেলের বিশেষ করে সম্মানিত পর্যবেক্ষণ সচিব হযরতুল হাজ আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমাইর রেজবি মাদাজিল্লুল আলী আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ, উপস্থিত রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের সকলেরই শিক্ষাগুরু জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত মুহাদ্দিস উস্তাজুল উলামা ওয়ালা সাতিদা হুজুর আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব কিবলা কদামাহু আলা আইনি ওয়ালা রাসি, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রাসবি সাহেব কিবলা সহ পরিচালনা পরিষদের সম্মানিত সম্পাদক মণ্ডলীগণ, সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় সুন্দর একটা উদ্যোগ আমরা সামনে হাতে নিয়ে সামনে গিয়েছিলাম, পাপা করে এই সংগঠন আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে। এই সংগঠনের যে উদ্দেশ্য আমাদের ছিল, যেটা কিছুক্ষণ আগেই আপনারা শুনেছেন মহাসচিবের উপস্থাপনার মাধ্যমে, আমরা দেখতে পাচ্ছি ওয়াজের ময়দানকে যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, অবশ্যই আমরা যদি একটু সজাগ হয় এটাকে কন্ট্রোল করা যাবে। এখনো আমাদের ওস্তাদ মহোদয়গণ
আছেন আমরা ওনাদের পরামর্শে এগিয়ে যাব কিভাবে করতে হবে তাদেরকে কিভাবে গাইড করা যায় আমাদের আওতাধীন আনা যায় সেভাবে ওনারা ইনশাআল্লাহ আমাদেরকে পরামর্শ দেবেন তো এখন এই গঠন করার কার এগুলা গঠন করার কারণে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকে শুধরাচ্ছেন আগামীতে আরো শুধরাবে আমরা আশা রাখি যেমন তেমন মাঠে ময়দানে বক্তব্য পেশ করার এই সুযোগ আর নাই কারণ একটু কথা বলছে এটা ধারণ করা হচ্ছে এটাকে এটা আমাদের জন্য মাইনাস পয়েন্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জনের বাতালের সামনে এমন ভিত্তিহীন কথা যেগুলো রেকর্ড করা হচ্ছে তখন বিভিন্ন জনকে আবার ফোন দেয় এই বিষয়টা কোথায় আছে কোন কিতাব আছে অথচ দেখা যায় কোনো কিতাবে নেই ভিত্তিহীন একটা কথা ওয়াজ করে চলে আসছে তো এই ধরনের যাতে ভিত্তিহীন কোনো ওয়াজ না করা হয় উল্টা সিধা কথা না বলা হয় এটা গাইড করার লক্ষ্যে আমাদের এই উদ্দেশ্য তো আমরা অনুরোধ জানাবো এখন থেকে আমরা আমাদের উস্তাদগণদের সুপরামর্শে আমরা প্রশিক্ষণ নেব কিভাবে ওয়াজ করতে হয় কিভাবে মোনাজারা করতে হয় মোনাজারা প্রশিক্ষণ খেতাবতের প্রশিক্ষণ এই রাবেতার মাধ্যমে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব এখন দেখেন কোনের মধ্যে একটা বড় মসজিদের মধ্যে খতিব লাগতেছে আমাদের কাছে আসে আমরা যোগ্য খতিব দিতে পারছি না এটা আমাদের বড় দুঃখ আমাদের উচিত এই রাবেতার মাধ্যমে সুন্দর প্রশিক্ষণ প্রাপ্ত খতিব পড়াক দেওয়া ভালো কেরাত পড়তে পারে আমরা যেমন সরকারি ভাবে যে মসজিদগুলো এই মসজিদগুলো যদি আমরা যদি খতিব নির্বাচিত করতে চাই ইমাম যদি আমরা নির্বাচন করতে চাই দেখা যায় শতকরা মধ্যে অর্ধেকও ঠিকবে না কেরাতের মধ্যে তো এই কেরাত প্রশিক্ষণ ইমামদের কেরাত প্রশিক্ষণ খতিবদের জন্য কেরাত প্রশিক্ষণের আলাদা আলাদা কোর্স আমরা এখানে যাতে ব্যবস্থা করতে পারি আমরা যাতে হাতে নিতে পারি সবাইকে এভাবে উদ্যোগ গ্রহণ করার আশা ব্যক্ত করে আমি এখানে জানছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনা আহ্বান জানাচ্ছি আমাদের আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন পবিত্র মদিনাতুল মুনাওয়ারা শাখার সাবেক সভাপতি হযরতুল হাজ আল্লামা করিমউদ্দিন নূরী সাহেব মাদ্রাজিলুল আলম আমি আমার এই শুভেচ্ছা বক্তব্যের মধ্যে অনুরোধ করব আজকে আমাদের মধ্যে যে ফেসবুকটা আসলে যিনি সৃষ্টি করেছেন আমি শুনেছি উনি নাকি ইদানিং এটা নিয়ে চিন্তিত হয়েছেন যে আমি তো এটা সৃষ্টি করেছিলাম মানুষের উপকার করার জন্য দেখা গেছে সেটা উপকার চেয়ে অপকারটা বেশি হচ্ছে শুনেছি উনি সেটা নিয়ে অনুতপ্ত হয়েছেন যে যিনি ফেসবুকটা সৃষ্টি করেছেন উনি জানে না কতটুকু সত্য কিন্তু অবস্থা ভেদে সেটা আমাদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি অন্য অন্য যারা সম্প্রদায় আছে তাদের চেয়ে আমাদের সুন্নি অঙ্গনের মধ্যে ফেসবুকটা আমাদের ক্লাবের চেয়ে ক্ষতি বেশি করেছে আগে আমরা একে অপরের সাথে কিছু মনোমালিন্য হলে সেটা একদিন দুই দিন এক মাস দুই মাস পর সেটা ঠিক হয়ে যেত এখন এটাকে ফেসবুকের মধ্যে আমরা সেটা এভাবে ভাইরাল করে দিই যেন কিয়ামত পর্যন্ত সেটা আর কি না হয় সংশোধন না হয় তাই আমি আশা করব যেহেতু রাবেতা শব্দের অর্থ হলো সম্পর্ক সুদৃঢ় করা মহব্বতের সম্পর্ক তাই রাবেতা উলামায়ে আহলে সুন্নতের মাধ্যমে যেন আমাদের ভ্রাতৃত্ব এবং আমাদের সম্পর্ক যেন মধুর হয় এটা যেন চিরকাল পর্যন্ত আমাদের কাছে এটা স্থায়ী থাকে সেই আশা ব্যক্ত করে আমার শুভেচ্ছা বক্তব্য আমি এখানে ইতি টানলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি হযরতে আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ দরবার শরীফে সাজ্জাদা নসীন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম মেম্বার হযরতুল হাজ আল্লামা মাওলানা শফিকুল ইসলাম শাহ আল কাদেরী মাদ্রাজিলুল আলম রাবাতায়ে উলামায়ে আহলে সুন্নাত এই নামে যে সংগঠনটি হয়েছে আমি মনে করব আমি আশাবাদী যে এই সংগঠনের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যে সমস্ত আমাদের মধ্যে যেই ফেতনা দলাদলি মতানৈক্য যত রকমের সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধান হবে এটা আমি আশা আশাবাদী আল্লাহ যেন এই আশাকে কবুল করে বলেন আমিন বিশেষ করে মুরব্বী শ্রেণীর উলামায়ে কেরাম যারা আছেন ওনাদের সাথে পরামর্শ করে আমরা শুধু এই মাঝে মধ্যে কিছু অনুষ্ঠান করব ফেসবুকে কিছু কথাবার্তা ছাড়ব এতে মনে হয় আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারবো না আমাদেরকে সফল করতে হবে যেতে হবে বিশেষ করে রাবেতা নাম এই নামটি নামকরণ করা হয়েছে
রাবেতা শব্দের অর্থ আগে আমার আগে বলেছেন যে সুসম্পর্ক সৃষ্টি করা সমন্বয় করা এই কাজটির জন্য আমাদের মধ্যে হয় আমি আশাবাদ রাখি এবং এটা শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে যেন এটা আমরা ছড়িয়ে দিতে পারি আপনাদের খেদমত আল্লাহ কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।